দায়িত্ব নিয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের পরেই পরবর্তী নির্বাচন আয়োজনের কথা বলছেন। এই সংস্কার করতে 6টি কমিশন গঠন করা হয়েছে, যেখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কারে, যার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে সিভিল রাইটস গ্রুপ সুশাসনের জন্য নাগরিক বা সুজনের সাধারণ সম্পাদক বদুল আলম মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার নেতৃত্বে নির্বাচন ব্যবস্থা সংস্কারের একটি কমিটি গঠিত হবে। সেই কমিটি দেশের নির্বাচন ব্যবস্থায় পুরোপুরি পর্যালোচনা করবে, সে সাথে নির্বাচনী আইন থেকে শুরু করে নির্বাচন কমিশন নিয়োগ প্রক্রিয়ায় যেসব ত্রুটি রয়েছে সেগুলো সংশোধন করে নতুন একটি প্রস্তাবনা তৈরি করবে। দেশে নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে গঠিত কমিশনের সভাপতি মজুমদার বলেন, যেসব জায়গায় সংস্কার করা দরকার তা তাদের কমিশন কাজ করবে, তবে কী কী পরিবর্তন আনবে সেটি চূড়ান্ত করবে পূর্ণাঙ্গ কমিশন। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় সংস্কারের দাবি বহু পুরনো, বিশেষ করে 2011 সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনে বাংলাদেশ থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পর দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠেছে গত এক দশকে। তাই আগামী নির্বাচন ব্যবস্থা সংস্কারে সবার আগে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কিংবা এ বিষয়ে সংবিধান সংশোধন কমিটি কী সিদ্ধান্ত নেয় সেদিকে তাকিয়ে থাকবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।